ক্লাস নাইনের বেঙ্গলি কোশ্চেন পেপার এটা দেখতে থাকো সেকেন্ড সামেটি ইভ্যালুয়েশনের একে দেখে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এমসিকিউ টাইপের কোশ্চেন আছে কোশ্চেনগুলো প্রত্যেকেই সলভ করবে খুব ভালো কোশ্চেন এসেছে এই কোশ্চেন পেপারটায় দেখবে এই কোয়েশ্চেন পেপারে যেসব তোমাদের তিন নাম্বার এবং পাঁচ নাম্বারের কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনই তোমরা খুব ভালো করে সলভ করে নেবে দুইয়ের দিকে যে প্রশ্নগুলো আছে কম বেশি পনেরোটি শব্দে উত্তর দিতে হবে এখানে এগুলো উত্তর দিলে তোমরা এক নাম্বার করে পাবে দেখতে পাচ্ছ দেখো এখানে তিনের দাগে যে প্রশ্নটা আছে এরই মাঝে বাংলার প্রাণ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এখান থেকে তুলে প্রশ্ন দেয় তারপর বলেছে হারাইনার বাগান থেকে কন্দ ফুলের হাসি কবি এখানে কি বলতে চেয়েছেন লেখক খুব গুরুত্বপূর্ণ এই লাইনগুলো পরে থাকছে দেখো দেখ চারের দাগে বলেছে মোকাদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল কোন মোকাদ্দমার কথা বলা হয়েছে মোকদ্দমাটি হেরে বিধবার কি পরিণতি হয়েছিল পরের প্রশ্ন বলেছে ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কোন কোন ধর্মের কথা বলা হয়েছে প্রাবন্ধিক কেন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে থাকছে আকাশের ছাত্রী তারা যখন উঠেছে উঠেছে ফুটিত এরপর কবি কোন কোন দৃশ্য প্রত্যক্ষ করেছে এবং তার কবি মনে রূপ অনুভূতির জন্ম দেয় পরে থাকছে প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা আবহমান কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো ছয় দাগে থাকছে একটি ভদ্রলোকে বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলেছে তো এখানে একটা দেখতে পাচ্ছ দেখা করতে চাইছে ভদ্রলোককে আপনার বলতে কার কথা বলা হয়েছে উভয়ের সাক্ষাৎকার বিষয়টা সংক্ষেপে লিখতে হবে দু সপ্তাহের অভাবনীয় প্রোগ্রেস কোন বিষয়ের কথা বলা হয়েছে কিরকম প্রোগ্রেস হয়েছিল সাথে দাগে আছে সারাংশ শিরোনাম লিখতে হবে তোমাদের শিরোনাম লিখে এটাকে সারাংশ লিখতে হবে তো এরকম থাকবে তোমাদের এই সেকেন্ড সাময়টিভিভাইল দেখতে পাচ্ছ এখানে যে সারাংশটা দিয়েছে